নমস্কার বন্ধু, অনলাইন বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার একবার স্বাগত। আর আজকে ভিডিও শুরু করার আগে সবার আগে আপনাদেরকে ধন্যবাদ বলতে চাই। আপনাদের সকলের সাহায্যের জন্য, সকলের সহযোগিতাতে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে সাপোর্ট করতে থাকুন। তো আমিও আমার তরফ থেকে যতটা সম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। তো এবারে চলুন ভিডিও শুরু করি। তো আগামী গতকাল যে ভিডিওটি দিয়েছিলাম, যেটা আপনারা অপেক্ষা করছেন যে ভোটার কার্ডের ভোটার লিস্ট কবে বার হবে, তো সেই রিলেটেড ভিডিও গতকাল আমি দিয়েছিলাম। তো দুটো জিনিস আমি দেখিয়েছিলাম তার মধ্যে অলরেডি, যে আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন আপনার এলাকার লিস্ট, আর যদি লিস্ট না অ্যাভেলেবেল হয়ে থাকে, এখন সব অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনি চাইলে ডাউনলোড করে দেখতে পারেন। সমস্যা হচ্ছে কিছু মোবাইলে অনেকে হচ্ছে না, অনেক প্লাগিং নিয়ে হচ্ছে না, আমি চেষ্টাও করেছি, কিছু জিনিস সাপোর্টও করছে না। তো যদি আপনাদের মোবাইল থেকে অনেক কেউ খুলতে পারেন তো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন, তাতে বাকিদেরও হেল্প হবে। তো আজকে আমি বিষয় এ করবো যে ভোটার লিস্ট বার হওয়ার পরে এবার অনেকে জিজ্ঞাসা করছে এবারে কি হবে বা কবে কি ডেট আছে। তো সেই রিলেটেড নির্বাচন কমিশন একটি ডেট দিয়েছে, আপনার নোটিশ দিয়েছে, একটি ছোট্ট নোটিশ, বেশি বড় কিছু না। তো সেটি আমি বলে দেবো যে আপনি কারেকশন কি আছে না আছে, বা বুথ এজেন্টরা কিভাবে কি কারেকশন করবে, ফাইনাল লিস্ট হবে পাবলিশ হবে, তো সেই সব বিষয় নিয়ে আজকে ভিডিওটা। ছোট্ট ভিডিও, বেশি বড় করবো না, কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবো, নোটিশটাকে দেখিয়ে আপনাদেরকে একবার জাস্ট ডিটেলস, আপনারা হয়তো অনেকে জানেনও ডেটগুলি সম্পর্কে, তাও একবার সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই, গিয়ে দেখায় আপনাদেরকে যে কি ডেট পড়েছে এবং কোন ডেটে কি কারেকশন হবে বা কিভাবে এবার কারেকশন করতে হবে। তো চলুন বেশি মানুষের কম্পিউটার স্ক্রিনে যায়। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাল বাটনে ক্লিক করে এবং বেল নোটিফিকেশন অন করে দিন, তাতে এই ধরনের যখনই কোনো ভিডিও বানাবো সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো চলুন বেশি মানুষের কাছে ভিডিও শুরু করা যায়। কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখায় যে যে নির্দেশিকাটা বেরিয়েছে সেটি কি। তো দেখুন এখানে লেখা আছে উপরে শেডিউল অফ স্পেশাল সামারি রিভিশন অফ ইলেকট্রাল রোলস 2020, 1/1/2020 হিসাবে কোয়ালিফাইং ডেট। ঠিক আছে, 1/1/2020 মানে 1 জানুয়ারি 2020 1 জানুয়ারি হচ্ছে কোয়ালিফাইং ডেট। তো সেই হিসাবে দেখুন কি আছে, ড্রাফট পাবলিকেশন রোল আপনারা অলরেডি দেখেওছেন, আমি তার আগে বলেছি ড্রাফট পাবলিকেশন রোল সেটা হচ্ছে 16 ডিসেম্বর, মানে গতকাল বার হয়ে গেছে অলরেডি। পিরিয়ড ফর ফিলিং অফ ক্লেমস অ্যান্ড অবজেকশন, যদি আপনার কোনো অবজেকশন থাকে বা কিছু ফিল আপ করতে হয়, কারেকশন করতে হয়, তো তার জন্য আপনাকে ডেট দিয়েছে 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি, মানে আর গতকাল থেকে চালু হয়েছে, 15 জানুয়ারি পর্যন্ত চলবে। এবার 3 নম্বর দিয়েছে স্পেশাল ক্যাম্পেইন ডেটস উইথ বুথ লেভেল এজেন্টস, মানে বিএলও তো থাকবে, তার সাথে বুথ লেভেল এজেন্টস, যে বিএলএ হয়, বুথ লেভেল এজেন্টস অফ পলিটিক্যাল পার্টিস ফর রিসিভিং ক্লেমস অ্যান্ড অবজেকশন, মানে আপনি স্পেশাল কিছু ক্যাম্পেইন ডেট করা আছে যেখানে মানে যে পার্টি অফিসের যারা আছে বা এজেন্ট আছে সেই রিলেটেড আপনার তারা অবজেকশন ক্লেম, মানে অবজেকশন ক্লেম করবে বা ক্লেমগুলি রিসিভ করবে। তো তার ডেট দেওয়া হয়েছে 21, 22, 28, 29, 4th জানুয়ারি, 5th জানুয়ারি, 11th জানুয়ারি আর 12th জানুয়ারি। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টি ডেটে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই ডেটে কী হবে আপনার, মানে আলাদা করে ক্যাম্পেইন তো এমনি হচ্ছেই ডেলি, কিন্তু এগুলো হচ্ছে আলাদা স্পেশাল ডেট দেওয়া হবে, সেই ডেটে আপনার আস্তে আস্তে ধীরে ধীরে যখন চালু হবে আপনার বুঝে যাবেন। আর লাস্ট হচ্ছে যেটি ফাইনাল পাবলিশ হবে, অনেকে জিজ্ঞাসা করছেন যে ফাইনাল কবে পাবলিশ হবে, তো তার ডেট হচ্ছে সব কিছু কারেকশান চেক আপের পরে ফাইনাল পাবলিশ হবে 7th February 2020, 7th February 2020 ফাইনাল লিস্ট পাবলিশ হবে। তো এই হচ্ছে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার, আপনারা অনেকে ডেট নিয়ে কনসার্ন ছিলেন, অনেকে বলছিলেন, তো সেই কারণেই আপনাকে ছোট্ট একটি হিসাব মতো করে। তো আশা করি ভিডিও পছন্দ হয়েছে আপনাদের, আমি মানে যে নোটিশ ডেটগুলি আছে ইম্পর্টেন্ট ডেটগুলি সেগুলি দেখিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবই। তো আরও একটি জিনিস বলতে চাই আমি এর মধ্যে, যে কারেকশন যারা এখনো করছেন অনলাইনে, এখনো অনলাইনে কারেকশন করতে পারবেন, অনেকে কনফিউজ হচ্ছেন যে অনলাইনে এখন কারেকশন করা যাবে কি না। তো হ্যাঁ, এখনো কারেকশন করা যাবে। তো আমি সেই রিলেটেড আপনাদের যে হেল্পলাইন, মানে হেল্পলাইন আছে ভোটারের, তো সেখানেও কথা বলেছিলাম বেশ কিছু। তো আমি পরবর্তী ভিডিওতে তার অডিও ক্লিপও অ্যাড করে দেবো আপনাদের ভিডিওর মধ্যে, যাতে আপনারা মানে ক্লিয়ার কথা বুঝতে পারে। তো আমি চলুন আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিও পছন্দ হয়েছে, যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করে দিন, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চান আমার ভিডিও আপনার বন্ধু পরিবার পরিজনকে শেয়ার করে, তাদের সঙ্গে শেয়ার করে তাদেরকে উপকার করতে, তাহলে অবশ্যই তাদের সঙ্গে ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেখানে হোক শেয়ার করে দিন। তো আজকে চলি এই পর্যন্ত ভিডিও, আবার আগামীকাল দেখাবে নতুন ভিডিওর সঙ্গে।
তো তখন সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন অনলাইন বন্ধু ইউটিউব চ্যানেল। চলি।